সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদের জন্য এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ওসমান হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদীয় নামগুলো। করোনা বাড়লেও নির্বাচনী সভা সমাবেশ বন্ধ করা সম্ভব নয় বললেন সিইসি, দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ। রোগ মারা গেছে সেটা কিভাবে, আমি আপনাদের মাধ্যমে কিন্তু বারবার বলেছি, কিভাবে নির্বাচন কমিশন পাশে দায়বদ্ধতা আসে কোনোভাবেই আমি দেখি না, হিসাব মেলে না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়, 31 জানুয়ারি দু পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে তারিখ নির্ধারণ। অবকাঠামো উন্নয়ন জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন বললেন প্রধানমন্ত্রী, বিমানবন্দর সড়কে আন্ডারপাস সহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন। আর লকডাউন নয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের দাবি, বড় মার্কেটে টিকা কেন্দ্র খোলার অনুরোধ। এবং জাতির পিতার দেখানো পথে উপকূলে ম্যানগ্রোভ বনায়নে বিপ্লব, দক্ষিণাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি, আছে সমাধান, অসুখ ঘরে লাগাও আনো আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় 31 জানুয়ারি, কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন। তার যুক্তিতর্ক শেষ হওয়ার পর রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীরা আসামির পক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন করেন, পরে রায়ের তারিখ ঘোষণা করা হয়। এর আগে সকাল 9:30 দিকে ওসি প্রদীপ সহ 15 আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেইন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত 13 বছরে বাংলাদেশি অবকাঠামোগত উন্নয়ন দেশের মানুষের কাছে করা প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ অধিদপ্তরের 4টি প্রকল্প উদ্বোধন করে তিনি বলেন যে চেতনা নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন সেই চেতনা বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাচ্ছে তার সরকার। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীন বাংলা, আন্তঃজেলা যোগাজোগ, পণ্য পরিবহন সহ দেশজুড়ে উন্নয়নের গতি বাড়াতে গড়ে তোলা হচ্ছে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নেটওয়ার্ক। তারই অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের 13 বছরে এরই মধ্যে নির্মিত হয়েছে 1401টি সেতু, 6360টি কালভার্ট, 15টি করে রেলওয়ে ওভারপাস আর ফ্লাইওভার, নতুন 4টি প্রকল্প। সেই তালিকায় নতুন করে যুক্ত হল ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক মহাসড়ক, কক্সবাজার বালুখালী থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত সীমান্ত সংযোগ সড়ক আর রাঙামাটি জেলার নানিয়ারচর চেঙ্গি নদীর ওপর 500 মিটার দীর্ঘ সেতু। চেঙ্গি নদীর ওপর গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের আওতায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, কমিউটার রেলওয়ে, ভূগর্ভস্থ টানেল, ঢাকা শহরের চারিদিকে রিং রোড, সার্কুলার রেল লাইন এবং ওয়াটারওয়ে নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক ও মহাসড়কে নেয়া নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী চালক ও পথচারী সহ সবাইকে সাবধান হওয়ার পরামর্শ দেন। ট্রাফিক রুলস সকলে মেনে চলবেন, মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে ওই সড়ক দিয়ে চলা বা রেললাইনের পাশ দিয়ে হাঁটা বা রেললাইন পার হওয়া বা সড়ক পার হওয়া এটা কখনো কেউ করবেন না, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হলো যে যেখান সেখান থেকে হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হবেন না, আর ড্রাইভার এক যদি ক্লান্ত হয় তারা ক্লান্ত হয়ে সেটা বলতে পারেন বা কিছুক্ষণ গাড়ি থামাতে পারেন, কিন্তু ড্রাইভার পাশে বসে বা রেস্ট নিতে যে ওই হেল্পারকে দিয়ে গাড়ি চালানো, যার কোনো ভারী যান চালানোর মতন যার দক্ষতাই নাই তাকে দিয়ে চালানোটা ঠিক না। রাজধানীর সাথে দেশের সব জেলার যোগাযোগ আরও সহজ করতে সরকারের উদ্যোগগুলোর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এই 13 বছরে বাংলাদেশ যেভাবে আর্থসামাজিকভাবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে উন্নতি আমরা করতে পেরেছি, এটা আমাদের জাতির প্রতি, আমাদের মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি সেটারই বাস্তবায়ন। যে চেতনা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীন করেছিলেন, সেই চেতনার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই দায়িত্ব পালন করে যাচ্ছি। আবারও করোনার প্রকোপ বাড়ায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাসটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আন্ডারপাসটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রায় 3 বছর পর অত্যাধুনিক এই আন্ডারপাসটি চালু হওয়ায় খুশি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। লায়লা নওশিনের রিপোর্ট। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের 2টি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া ও রাজীব। এ ঘটনা নিয়ে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিতর্কিত মন্তব্যের পর তার পদত্যাগ সহ 9 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে ক্লাসরুম থেকে রাজপথে নামে হাজারো শিক্ষার্থী। এই আন্দোলন সাড়া ফেলে আন্তর্জাতিক মহলেও। শিক্ষার্থীদের ঘরে ফেরাতে সে সময় দ্রুত সংস্কার করা হয় ট্রাফিক আইন। শিক্ষার্থীদের দাবি পূরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার, যার একটি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস সুর শব্দ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত অত্যাধুনিক এই আন্ডারপাসটিতে রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফট। ব্যস্ততম সড়কে আন্ডারপাসটি চালু হওয়ায় সড়ক পারাপারে এখন অনেকটাই চিন্তামুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা। এই রাস্তাটা ক্রস করা অনেকটা বিপজ্জনক ছিল, সেই জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হতো যাতে অনেকগুলো স্টুডেন্ট জমাট হওয়ার পরে আমরা রাস্তাটা পার হইতে পারি। যে আন্ডারপাস হয়েছে এটা ক্রস করতে কোনো অসুবিধা আশা করি হবে না। এখন আমরা যখন কলেজে আসি তখন আমাদের বাবা মা অনেক দুশ্চিন্তায় থাকে যে কিভাবে রাস্তা পার হব, মানে অনেক দুশ্চিন্তায় থাকে, কিন্তু এখন সেই দুশ্চিন্তাটা তাদের রইল না। আন্ডারপাস উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে ক্যান্টনমেন্ট স্কুল কলেজে যেসব শিক্ষার্থীরা আসা যাওয়া করতো, তাদের মনের দিক থেকে ওরা অন্তত কোনো মা বাবা যেন সন্তানহারা আর হবে না, এই প্রত্যাশা আমি ব্যক্ত করব। রাজধানীতে আরও কয়েকটি অত্যাধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণের কথা জানান ডিএনসিসি মেয়র। 8টি জায়গাতে ঢাকা শহরের স্কেলেটর আমরা তৈরির একটা বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে এটির একটি প্রজেক্ট হবে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটা আছে হাতির ঝিলের ঠিক অপোজিটেই, এবং সেখানে একটি দৃষ্টিনন্দন একটি ফুট ওভার ব্রিজ, চলন্ত সিঁড়ি, এবং প্রথমবারের মতন ঢাকা শহরে সেখানে একটা লিফট লাগানো হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের 9 দফা দাবির বেশিরভাগই এখনও বাস্তবায়ন হয়নি। অপ্রতুল গণপরিবহন সহ সড়কের চলমান সংকটগুলো সমাধানে সরকার আরও উদ্যোগী হবে এমন প্রত্যাশা জনসাধারণের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়লেও নির্বাচনী সভা সমাবেশ বন্ধ করা সম্ভব নয় বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নারায়ণগঞ্জের মর্গান স্কুলে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় দল মতের ঊর্ধ্বে উঠে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দিলেন তিনি। সংসদ সদস্য শামীম ওসমান প্রেস কনফারেন্স করে নির্বাচনী আচরণবিধি ভাঙলেও এটি শাস্তিযোগ্য অপরাধ নয় বলে জানালেন সিইসি। নারায়ণগঞ্জ থেকে সোমা ইসলামের রিপোর্ট। প্রায় 250 প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে শহরের মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটকে বিতর্কহীন রাখতে আইন অনুযায়ী কেন্দ্রের যে ক্ষমতা প্রিজাইডিং অফিসারকে দেওয়া আছে তার পূর্ণ ব্যবহার করার নির্দেশ সিইসির। তিনি বলেন কোনো নির্বাচনে সহিংসতার জন্য ইসির ব্যর্থতা থাকে না, এজন্য দায়ী রাজনৈতিক দলগুলো। প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা আসবেন তারা যেন অত্যন্ত সুরক্ষিত থাকেন, কারণ এই নির্বাচন পরবর্তী সহিংসতাই এদেশে নির্বাচনগুলোকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে। যে আপনারা কিন্তু একা নয়, আমরা আছি, আমরা সকলে আছি। এই দেশের একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমি কামনা করি। করোনা সংক্রমণ রোধে সরকারি প্রজ্ঞাপনে সব ধরনের জনসমাবেশ বন্ধের নির্দেশনা থাকলেও নির্বাচনে তা সম্ভব নয় বলে জানালেন সিইসি। পরিবেশ পরিস্থিতি দেখে যদি সেটা সিরিয়াস আকার ধারণ করে সেটা দেশের সাথে এবং পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে করতে এখন এই মুহূর্তে বলা যাবে না।
আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে, কিন্তু একবারে তাকে নোটিশ করে বা শাস্তির আওতা নিতে হবে এমন আচরণ বিধি লঙ্ঘন করেন নেই। ভোটের মাঠে নির্বাচনী কর্মকর্তাদের গায়ে বুলেট বোমার আঁচ লাগবে না বলে সিইসি কে আশ্বস্ত করলেন জেলার পুলিশ সুপার। নিরাপত্তা নিয়ে ইনশাআল্লাহ আপনারা এতটুকু চিন্তা করবেন না, সকল নিরাপত্তা চিন্তা আমাকে আমার উপরে দিয়ে দেন। আমি জেলা প্রশাসন মহোদয় মিলে অভিযান মিলে আপনাদের সকল চিন্তা নিতে চাই। আপনারা কোনো নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না, এটা আপনাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচনী পরবর্তী গোলযোগ ঠেকাতে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। সোমা ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি ককশিটের গুদামে আগুন 2 ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল 10:30 দিকে ককশিটের গুদামে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 12:30 দিকে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপপরিচালক আবদুল্লাহ আল আমিন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও আর লকডাউন চায় না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতি সচল রাখতে হবে। দোকানপাট চালু রাখতে প্রয়োজনে বড় মার্কেট এবং শপিং মলে করোনা টিকা কেন্দ্র খোলার অনুরোধ জানিয়েছেন তিনি। রিজভিন আওয়াজের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বছরের প্রথম মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠান। স্বাগত বক্তব্যে দেশের অর্থনীতির গতি ধরে রাখতে গণমাধ্যম এবং ব্যবসায়ীদের অংশীদারিত্বের কথা বলেন ডিআরইউ সভাপতি এবং সাধারণ সম্পাদক। করোনা পরবর্তী অর্থনৈতিক অগ্রগতির হালনাগাদ তথ্যপত্র তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। লকডাউন ইজ নট এ সলিউশন, লকডাউন দিয়ে কখনোই আপনার কোনো দেশ, যে দেশে লকডাউন যত বেশি গেছে তারাই সবচেয়ে ইকোনমিক্যালি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ওই ইকোনমিটাই হয়েছে। বাংলাদেশ লকডাউনে যায় নাই, যার কারণে বাংলাদেশের ইকোনমিতে পজিটিভ গ্রোথ ছিল 5.43%। বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি, তবে তা মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। এই অবস্থায় শুল্ক কাঠামোতে পরিবর্তন চান তিনি। সমস্ত ব্যবসায়ীরা কিন্তু রেডি ইএফটি মেশিনের জন্য, তাহলে আপনি ইএফটি মেশিন দিচ্ছেন না কেন? ইএফটি মেশিন যদি দেন, আপনি যদি 100 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনি যদি 5000 টাকা পান, ওয়াই নট আপনি ইনভেস্ট কেন করবেন না? তো প্রবলেম হচ্ছে আপনি যিনি দিচ্ছেন ওনাকে অডিট করছেন, ওনার থেকে ফাইল নিয়ে যাচ্ছেন, ওনার আপনার ওই কম্পিউটার সিজ করছেন, অথচ যিনি দিচ্ছেন না তার কাছে কেউ যাচ্ছে না। ডিআরইউ এর অবকাঠামো উন্নয়ন এবং সাংবাদিকতা পেশার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতার দেখানো পথে দেশের উপকূলে ম্যানগ্রোভ বনায়নে বিপ্লব ঘটেছে। প্রতি বছরই নতুন চরে বনায়ন করছে বন অধিদপ্তর। দক্ষিণাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নে এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঈন হোসেনের ভিডিওচিত্রে ম্যানগ্রোভ বনায়ন নিয়ে শৌমিক আহমেদের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথমটি। স্বাধীনতার পর 1972 সালে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ চর পুকরিমুখরিতে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাকৃতিক দুর্যোগ থেকে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা শুরু করেন তিনি। চর কুকরিমুখরির দক্ষিণে জেগে ওঠা এই চরের নাম চর আমির। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নতুন জেগে ওঠা এই চরে বৃক্ষরোপণ করছে বন বিভাগ। এই চরটি হচ্ছে সম্পূর্ণ নতুন জেগে ওঠা একটি চর। আপনি এখানে দেখছেন যে সম্পূর্ণটা কাদামাটিতে ভরপুর। এখানে হাঁটু পর্যন্ত যাওয়ার পা দেওয়ার সাথে সাথে হাঁটু পর্যন্ত দেবে যাচ্ছে। এই ধরনের চরটি আমাদের যে ম্যানগ্রোভ প্লান্টেশন, সেই ম্যানগ্রোভ প্লান্টেশনের বিশেষ করে কেওড়া প্লান্টেশনের জন্য উপযুক্ত একটি চর, যেটাতে আজকে আমরা এখানে প্লান্টেশন করলাম। এবং এর পিছনে যে পুরাতন চরগুলো আছে সেইগুলোও কিন্তু একসময় এরকম চর ছিল। গ্রিন বেল্ট
অর্থাৎ ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে এই অঞ্চলের যে কমিউনিটি আছে, তাদের যে জানমাল আছে, তাদের যে সম্পদ আছে, সেগুলো কিন্তু রক্ষা করছে। বন অধিদপ্তরের সঙ্গে চরবনায়নে অংশ নেয় পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এখানকার যে সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের কিন্তু একটা রক্ষা কবচ হচ্ছে এর মাধ্যমে। এই গাছগুলো যখন ঠিক ওই রকম পেছনে যেরকম আছে, দুপাশে আছে, এইরকমই কিন্তু বিশাল বন হয়ে যাবে। আর এই বনের মাধ্যমে কিন্তু ঝড় জলোচ্ছ্বাস সাইক্লোন সবই কিন্তু রক্ষা করা সম্ভব। সারা পৃথিবীতেই কিন্তু এখন ম্যানগ্রোভ ফরেস্টের ব্যাপারে খুব জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ কিন্তু এর মধ্যে কিন্তু অগ্রগামী ভূমিকা পালন করছে। কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে এই গাছগুলো, অক্সিজেন দিচ্ছে আমাদের। আরেকটি ব্যাপার হচ্ছে যেটা, সেটা হলো বন্যপ্রাণীর অভয়াশ্রম হচ্ছে। বন্যপ্রাণীদের জন্য কিন্তু একটা বিশাল বাসস্থানেরও তৈরি করছে এই গাছগুলো। সুতরাং বন বিভাগ যে কাজটি করছে এই চরাঞ্চলে খুবই কষ্ট করে কিন্তু করছে, এবং এখানে যারা এই চরাঞ্চলে যারা আছেন তারা কিন্তু খুবই ডেডিকেটেডলি কাজ করছেন। টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্প এবং নতুন চরে বনায়ন প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলে দেশের ভূখণ্ড বাড়াতে ভূমিকা রাখছে বন অধিদপ্তর। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে আলোচিত তত্ত্ব নেচার বেসড সলিউশন বা পরিবেশ ভিত্তিক সমাধান, সেই লড়াইয়ে বাংলাদেশের অন্যতম অস্ত্র এই কেওড়া গাছ। দীর্ঘদিন ধরে বন বিভাগ এই কেওড়ার চারা রোপণ করছে নতুন নতুন চরে, যা পরবর্তীতে এরকম একটি বিশাল বাগানে রূপান্তরিত হচ্ছে, যা এই অঞ্চলের ঝড় জলোচ্ছ্বাস থেকে কিংবা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করছে উপকূলবাসীকে। চর কুকরিমুকরি থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতি, এবং বিরতির পর কুড়িগ্রামে নদনদীর তীরে দুস্থদের শীত বস্ত্র দেওয়া হয়েছে। ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় 200 বেশি মানুষকে কম্বল দেওয়া হয়। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও নতুন বছরের শুরুতেই ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন জেলায় কম্বল দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার কুড়িগ্রাম পৌর এলাকার নদী তীর ও বস্তি এলাকার মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। শীত বস্ত্র বিতরণে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা ছিলেন। এই কম্বল বিতরণকালীন সময় যারা কম্বল পাচ্ছেন তারা শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে, সেজন্য আমি কুড়িগ্রাম পৌরসভার পক্ষ থেকে, আমি মেয়র, আপনাদের এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবারও কুড়িগ্রামের মানুষের পাশে আপনারা দাঁড়াবেন। বন্যা খরা ও শীত সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম। ট্রাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে আসছে। আগামীতেও তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পটুয়াখালী 10 মিনায় সুতাবাড়িয়া নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। 1998 সালে ওই নদীতে একটি সেতু নির্মাণ কাজ শুরু হলেও পরে কাজটি বন্ধ হয়ে যায়। প্রায় দুই যুগ পরে জনগুরুত্বপূর্ণ সেতুটির কাজ শুরু হওয়ায় আশা জেগেছে স্থানীয়দের মাঝে। এনায়েতুর রহমানের রিপোর্ট। পটুয়াখালীর 10 মিনা উপজেলার আলিপুর ইউপিসি হতে কোটখালী বাজার সড়কের সুতাবাড়িয়া নদীর উপর প্রায় 400 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। আগামী বছর জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার আশা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গুণগত মান রক্ষা করার জন্য আমাদের এখানে 24 ঘন্টা কনসালটেন্ট নিয়ে যেতে আসেন, পাশাপাশি জেলা অফিসের এবং উপজেলা প্রকৌশল অফিসের দপ্তরের লোকজন
প্রতিনিয়ত এই ব্রিজটা পরিদর্শন করছেন এবং কাজের গুণগত মান রক্ষা করে আমরা নির্দিষ্ট সময়ে কাজটি বাস্তবায়ন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এলাকাবাসী বলছেন, সেতুটি নির্মিত হলে খেয়াপাড়াপাড়ের বিড়ম্বনা সহ দীর্ঘদিনের ভোগান্তি অবসানের পাশাপাশি তারা নানাভাবে উপকৃত হবেন। নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ। আমরা চাই যে তাড়াতাড়ি ব্রিজটা হয়, আমরা পড়ে যাই, তারপর অনেকক্ষণ মানে দাঁড়াই থাকা লাগে। এই সেতুটা হলে এলাকার মানুষের ভাগ্যের একটা অন্যতম দ্বার খুলে যাবে, অনেক মানুষের উপকার হবে, যাতায়াত পথের উপকার হবে, কৃষকের অনেক উপকার হবে। ছেলে মেয়েদের স্কুলে যাইতে এতে অনেক কষ্ট হয়, ঝড় তুফানের সময় বৃষ্টি বদলে এই নদী পারাইতে পারতাম না, এখন সুবিধা হবে। এই নদীতে সেতুটি নির্মিত হলে পটুয়াখালীর চারটি উপজেলার 25টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ সরাসরি যোগাযোগ সুবিধার আওতায় আসবে, পাশাপাশি গ্রামীণ কৃষি অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সেতুটি। পটুয়াখালীর সুতাবাড়িয়া নদী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এবার ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীর তেরোখাদিয়ার বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। সভাপতিত্ব করেন বিএমডি এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আক্তার জাহান। হুইপ বলেন, বর্তমান কৃষক বান্ধব সরকার দেশের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ দিচ্ছে। অনুষ্ঠানে বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদা সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। খেজুরের রস জ্বালিয়ে গুড়, পাটালি ও ঝোলা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চুয়াডাঙ্গার গাছিরা। ভোরের আলো ফোটার সাথে সাথে গাছ থেকে নামানো হচ্ছে সুমিষ্ট রস। রস থেকে উৎপাদিত খাঁটি গুড় ও পাটালি কিনতে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবশেষে লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ঝড় জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে কাজ করছে সরকার। এবারে অন্যান্য সংবাদ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। জার্মান প্রবাসী লেখক খান লিটনের ভিডিওচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার সভাপতি মাসুম বিল্লার সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। সে সময় তিনি বলেন, অনুপ্রাণিত সংবাদ আরও বেশি বেশি প্রচার হওয়া প্রয়োজন। সাংবাদিকরা যাতে সবাইকে অনুপ্রাণিত করতে পারেন সেদিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান উপাচার্য আক্তারুজ্জামান। এবারে খেলার খবর।